আমার মায়ে আপনার লগত কথা পাতিম বলে কৈছে, মানে মোর প্রতি আপনার মরমর কথা কইছো, মানে বিয়ার কথা। কি বিয়া? কার বিয়া? সে লড়াটুক ভাত কেটা রানি দিব নোৱাইলো, অকলে ঘরখন সম্ভালিব নোৱাৰা হৈছো আৰু এতিয়াহে অনুভৱ হৈছে বয়স হৈছে বুলি। হোৱাট ডু ইউ মিন আই পুলিচ সোর্স? নো, কলিতা পুলিচে কারো পাই পইচা নলৈ, কলিতা পুলিচৰ নাম আছে। চেহেৰা দেখি বিয়া পাতিছিল নহয়, পাইছে মজাটো এতিয়া। মোৰ মূৰটো কম টাউন মাৰিছিল। ঐ লৰা, ঐ ৰ ৰ ৰ, ৰাস্তাটোত যে ছোৱালী এজনী থিয় হৈ আছো দেখা নাই? দেখিছো। আইচৈ, দেখিছ যদি সুহুৰি এটা মাৰি থৈ আহিব পৰা নাই? তই লৰা নহয় নেকি, নে মই ছোৱালী নহয়? আইজো, এনেকৈ চাইছ যে আগতে ছোৱালী দেখি পোৱা নাই নেকি? মাৰি মেছৰ লাজ নাইকিয়া কৰোবাৰ। ঐ ৰ, মই কিয় মাতিছিলো নুসুধিলে দেখোন, এইখন চা। আইজো, এনেকৈ চাইছ যে এইখন ছোৱালী ফটো নহয়। এই মানুহজনক ইয়াতে ক'ৰবাত দেখিছ নেকি? নাই দেখা। নাই দেখা, যা। চে, ক'ত বিচাৰি যাওঁ এতিয়া? হস্পিটেলৰ নাৰ্ছ এজনীয়ে কোৱা মতেতো এইফালে ক'ৰবাত থাকে। নাই নাই, বিচাৰিবই লাগিব, নহ'লে অনন্তই মোমাইক ফুচুলাই মেলি সকলো সম্পত্তি হজম কৰিব। যাওঁচোন, এইফালে ক'ৰবাত বিচাৰি যাওঁ। হেৰি, কথাটো কি হ'লনো? হ'বলৈ কি আছে, কোনোমতে সমস্যা এটাৰ সমাধান হ'ল, বৰুৱাই চাগে ধৰপৰাই আছে। অ, তাৰমানে সিহঁতি ঘৰ খালী কৰাটো খাটাং হৈ গ'ল ন? নহয় নহয়, সেইটো কথা নহয়, তাৰমানে ছোৱালীজনীয়ে ল'ৰাটোক এৰি থৈ গুচি গ'ল। কি, তাইক বুজাই বুঢ়াই নাৰাখিলে কেলে? ৰাখিব নোৱাৰিলে? ইছৰাম, ল'ৰাটোৱে চাগে অন্তৰত বৰ আঘাত পাইছে দেই, বৰ ভাল পাইছিলে পাই ছোৱালীজনীক। হেৰি, সি চাগে কানি কাটি বলিয়া হৈ গৈছে নহয়নে? এই একদম পাগলা হৈ গৈছে, এটা সময়তটো চেঞ্চলেছ হৈ গৈছে। কোনোমতে দাঙি মেলি ভিতৰত দলি মাৰি থৈ আহিছো। কি, এই কিবা বোলে নে শুৱাই থৈ আহিছো। আইঅ' দেহি, চাকৰিটো পাৰ্মানেণ্ট হোৱা নাই বুলিয়ে এনেকৈ গুচি যাব নাপায় দেই, এইটো কিন্তু বেয়া কথা। অৱশ্যে ল'ৰাটোৱেও কম ঠগন দিয়া নাছিল। হ'ৰা, ল'ৰাটোৱে কি ভাল ঠগন দিছে হে? পাৰ্মানেণ্ট নহ'লেও ল'ৰাটোৰতো এটা চৰকাৰী চাকৰি আছে, সেইটোতো সত্য কথা। সেইটো হয়, তথাপিও বিয়াৰ আগতে কথাবোৰ ক্লিয়াৰ কৰি দিব লাগে, মিছা কথা ক'লে অন্তৰত আঘাত পাবই দিয়কচোন। কিন্তু ছোৱালীজনীয়ে যিটো ঠগন দিলে, সেই আঘাতে ল'ৰাটোৱে সহিব নোৱাৰিব। ছোৱালীজনীয়ে আকৌ কি আঘাত দিলে? তাই আগতে এবাৰ বিয়া হোৱা মাকজনীয়ে সেই আগৰ ল'ৰাটোৱে প্ৰাইভেট কোম্পানীত চাকৰি কৰে কাৰণে তাইক লৈ আহিলে, আনি চৰকাৰী চাকৰি কৰে কাৰণে ইয়ালৈ বিয়া দিলে। ইটো বেচেৰা একো ক'বই নোৱাৰে, আজি কথাৰ কোবত তাইৰ বেটীৰ মুখেদি নিজে নিজে ওলাই গ'ল। এই গোটেই গণ্ডগোলৰ মূলতে হ'ল মাকজনী। কি, ইছ 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 ইছ, বেচেৰাটোলৈ বেয়াই লাগে দেই। তাকে বিছনাত শুৱাই থৈ আহিছোঁ, অলপ শুই দিলে ভাল পাব, তাৰ পিছত তাক মই মাতিম, অলপ বুজাই মেলি পঠিয়াই দিম। তাক ক'ম যে তিৰোতাই জীৱনৰ সৰ্বোচ্চ নহয়, তিৰোতা নোহোৱাকৈও সুখেৰে জীৱনটো কটাব পাৰি। মুঠতে বুজিছা, এইবোৰ এটা এটা আপদহে। কি ক'লে, কি ক'লে আপুনি? আপদ বুলি ক'লে, তাৰমানে মই আপোনাৰ কাৰণে আপদ? হেৰি, আপুনি আপদ, আপোনাৰ চৌধ্য গোষ্ঠি আপদ। কি চাই আছে? চৈধ্য গোষ্ঠী। অঁ, হেৰি হেৰি, পলাবলৈ আহিছে হা, পলাবলৈ আহিছে, মাইকী মানুহ আপদ। হেৰি, গোটেই দেশ জুৰি জ্বলিব, দেশ জুৰি আন্দোলন হ'ব, পুত্তালিকা দাহ হ'ব আপোনাৰ। হেৰি, শুনিছে নাই, শুনিছে নাই, হয়নে? হেৰি, ভণ্টি চাহ একাপ দিয়াচোন। আজি দিনতে জোনবাই ওলালে যেন পাওঁ। আজি দিনতে বুঢ়া ফেঁচাও ওলাল। হেৰা, মোক ফেঁচা বুলি কৈছা নেকি? আপুনি যদি মোক জোনবাই বুলি কোৱা নাই, মইও আপোনাক ফেঁচা বুলি কোৱা নাই। বাহ, কথাৰে পানী নসৰকে দেখোন। হেৰা, তোমাক ইয়াত নতুন দেখিছো। নতুনেই, মানুহ এজন বিচাৰি আহিছো, মোমাই হয়, ইয়াতে ক'ৰবাত বোলে ভাড়া ঘৰত থাকে। ভাড়া ঘৰত থাকে? হেৰা, মই কেওঁঠ হয়, এই অঞ্চলৰ সভ্য গব্য ভদ্ৰলোক, মই সকলোকে চিনি পাওঁ। তোমাৰ মোমাই বা এতিয়া কোনজন? নাম ৰখেশৰ চাৰিঙীয়া, এইখন ফটো। মানে আমাৰ ভতিজাই কোৱা এইজনী ছোৱালী, কি কৰা যায়?
ছোৱালীজনী বৰ লায়কৰ নহ'ব, যিহে কটাহি কটাহি মাছ নোকোৱাই ভাল নেকি? মৰমীয়াল হোৱাহেঁতেন কথা বেলেগ আছিল। আজু ধৰ লাগিল যে মৰিল নেকি? অঁ নহয়, মানুহজন চাইছো চিনি পাওঁ নেকি? এনেকুৱা মানুহ এই অঞ্চলত নাই হে। হয় নেকি? বাদ দিয়ক, আহিছো। আপোনাক কিন্তু এটা কথা কৈ থৈ যাওঁ দেই। কেনে? আপুনি সঁচাকৈয়ে ফেঁচা। মোৰ তাতে হৈ ছোৱালীও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ক্ষমা কৰিব ক্ষমা কৰিব, শ্ৰী বিষ্ণু শ্ৰী বিষ্ণু, মই মানে দেখাই নাছিলো নহয়, ক্ষমা কৰিব দেই। হব হব দিয়ক, পুৰোহিত মানুহ মইহে কৃষ্ণ বুলি কৈছো আৰু। হব হব, বৰ সচিন্তা বৰ সচিন্তা, এ দেখাত যেনেকে ধুনীয়া মনটোও ধুনীয়া। অ এইখন তোমাৰ পৰাই পৰিল নেকি? হয় হয়। অ মানুহটোচোন চিনাকি চিনাকি লাগিছে। চিনি পাই নেকি? চাওকচোন, আপুনি পুৰোহিত হৈ পেলাই ছোৱালী গাত গবা মাৰি ধৰিবলৈ আহিছে? আপুনি মাফ খোজক, মাফ খোজক। আজৈ বা মুকিলটো ওলালেহি চোৱা, মুখে খুন্দা মাৰিছে আপোনাক নহয় নহয়, যাওক ইয়াৰ পৰা। নহয়, মহিলা জাতিক সহায় কৰাটো পুৰুষৰ ধৰ্ম। আজৈ এনে ধৰ্ম পৰায়ণটো ওলাইছে, হেৰি যাওক ইয়াৰ পৰা, নহলে চাওঁ চাওঁ অকণমান সুস্থ হওকচোন, নহলে বলক মই আপোনাক ভাড়া ঘৰলৈকে লৈ যাওঁ, মোৰো ঘৰটো চোৱা হ'ব, আহক। এৰা বৰ কষ্ট পালোঁ, একদম কলিজাত মাৰি পঠিয়াইছে। ৰূপম, অ ৰূপম, আছানে? হয় দাদা, আছো। চাওঁ এফালে অলপ আহাচোন। গৈছো। অঁ কিয় মাতিছিল? কি হ'ল, কথাটো সঁচানে? কোনটো কথা? তোমাৰ এওঁ বোলে আগতে কোনোবা বেলেগ এটাৰ লগত যোৱা? এৰা দাদা, কলিজাত যে ইমান ডাঙৰ কামোৰ এটা দিব ভবাই নাছিলোঁ। ইচ ইচ ইচ, হেৰা দেখিলে একেবাৰে ক'বই নোৱাৰিহে, কি কৰিবা আৰু, এইবিলাক চব ভাগ্যৰ লিখন। হয় দিয়ক। পিছে তুমি ইয়াত থাকিবা নে যাবা? জানো, ইয়াতে থাকিম বুলি ভাবিছোঁ, মানে দুদিনমান, তাৰ পাছত কি কৰোঁ চিন্তা কৰিম। এইখন পৃথিৱীতে থাকো নে ওপৰত যাওঁ? হেৰা তেনেকৈ ভাবিব নাপায় নহয়, কোনোবা যাব, কোনোবা আকৌ নতুনকৈ আহিব, এনেকৈয়ে চলি থাকিব লাগিব, ইয়াত কোনো পাৰ্মানেণ্ট নহয় নহয়। হেৰা দাদা, পাৰ্মানেণ্ট মাত্ৰ মইহে নহয়, মোৰ চাকৰিটো। আচ্ছা দাদা, এশ টকা হ'ব নেকি? এশ টকা? তুমি বলিয়া হৈছা নেকি? মই পেঞ্চন পোৱা মানুহ বুইছা, মই ক'ৰ পৰা দিম, মই যেনে তেনে চলি আছো। অ এ আৰু এটা কথা হে, তুমি যদি ইয়াত থাকা, কিন্তু এই ৰুমটোত থাকিব নোৱাৰিবা, মানে অলপ দিগদাৰ হয় হে। কিন্তু কালিলৈকে দেখোন চব ঠিকেই আছিল। মাইকী মানুহ আছিল তেতিয়া কথাটো বেলেগ আছিল, এতিয়া মোৰ মাইকী মানুহজনী থাকিব আৰু তুমি ডেকা ল'ৰাটো ইয়াত থাকিবা, অসুবিধা হ'ব নহয়। তুমি এটা কাম কৰিবা, তুমি মালিকক কৈ বেলেগ এটা ৰুম লৈ ল'বা দেই বাবা, এতিয়া যোৱা। কি হ'ল মূৰ্তিটোৰ দৰে দেখোন থৰ লাগিলে, চকুকেইটা লৈ আছে, বাহুকেইটাও অলপ অলপ লৈ আছে, এই আহিলেই নেকি বাহু, আজি যে কিবা এটা হ'ব কেটা। হবলৈ আৰু কিটো আছে, আজি ৰাতিপুৱাই তোৰ খোৱাৰ নামত পঁচিছ টকা খৰচ হ'লনে, তাতকৈ আৰু ডাঙৰ কিবা হ'বলৈ আছে নেকি? পঁচিছ টকাটো মোৰ কাৰণে ডাঙৰ বস্তু নহয়, তাতকৈও কিবা এটা ডাঙৰ হ'ব লগা আছে, এই আহিলেই নেকি বাহু। অ কি হ'ল, দুয়োজন সুখভাত বহাতি বহি আছে যে, কথাটো কি, এনি প্ৰব্লেম? আৰে মোক কওক না, মই চলভ কৰিম না। এ হ'ব, কি প্ৰব্লেম চলভ কৰিব জনা আছে, এতিয়ালৈকে এটা দৰবেও কামত নিদিলে, ইফালে পকেটো ডং হৈ গৈয়ে আছে। ধৈৰ্য, ধৈৰ্যই হৈছে মিলয় হৰি, নখুৰা ভোকতে জানো কলটো পকে নপকে নহয়। এতিয়া ধৰক এই ৰুমটো
এই রুমটো একদিনাই বনাই হওয়া নাছিল নহয়, কেইবাদিনো লাগিছিল। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এইবোর কথা এনেই নকয় নহয়। বা, তুই ইংরাজিও জানো নাকি? জনাত তো মই বহুতেই জানো, মানে কওলে গেলে কথাটো হল কি, ওরে অল্প সেইফালে বহকচোন। মানে কথাটো কবলৈ গলে, যোরহাট মধ্য গরু মরাত মই এজন আদর্শ যুবক বলে সকলে জানে। সেই অঞ্চলের সৌ লওয়া ছালীবুর মাক বাপেকে কি কয় জানে? কি ভালকৈ পড়, ডাঙর হয়ে এই দীপক কটনিয়ানোর দরে হব লাগিব। ফুপ জহি মারি থাকিব নালাগে, ধুমুহাহর আগজাননি পাই আছো। ধুমুহা ধুমুহা কেতিয়া কত আহিব? মোর মনটোয়ে কই আছে বিরাট ডাঙর ধুমুহা এজাক আহি আছে। ভালদরে দরজা খিড়কিবো বন্ধ করে রাখব লাগিব, একো এনুখুলো বাপেকে। ওরে কথাবোর অল্প খুলি কোকসুন, এনেকয় কথাবোর নিজের ভিতরে রাখিলে শেষত পেট ফুলি গ্যাস হয়ে মরিব। এ হবলে একো নাই, এনে লাগিছে আমার তৃতীয়গী প্রতিদ্বন্দ্বী আহি আছে। মানে খুড়ার ভাগিন তাকে কোয়া নাই কেউ, কেতিয়া মানে আহি পাবহি বারু? মোর রুমত থাকিব, রুম তো অল্প ধুনিয়াকে থব লাগিছিল। হেই, তাই ইয়ালে আহিব নোয়ারে, মই ইয়াত সুমময় নিদু তাইক। ওরে এইটো মোর রুম আর মই সিনিয়র হ, গতি সব কাম মোর মতে হব। হ্যাঁ, বেশি উয়াই না থাকিব, মানে তো ওয়েলকাম করবলে সাজু হয়ে আছো। রুম তো ঠিক করে রাখব, মই এলজিদার রুমের পর আছো। রক্ষা, মরা হলে সব গল হেতেন, মই আহিছো যেতিয়া মরার ব্যবস্থা এটা করিব লাগিব। মরার কার বেটা? সিনিরাম খুজুয়াই থাক, খুজুয়াই থাক, তোর খুজতি এনে কই কমাব লাগিব। ভাড়া ঘর আগবাইছে সুপার বেসমল 33 কেশকালা, ইহি হে সহি নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট, এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, ইনো হকিন্স প্রেসার কুকার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভনিরোধক গলি, অন্নপূর্ণা ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোট, আইডিয়া 4G, প্রেগা ক্যাম, প্রেগনেন্সি ডিটেকশন কিট, আব খুশখবরি ঘর বেঠে, ইন্ডিকা ইজি হেয়ার কালার, মহিন্দ্রা জিটো, হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ, আর টিভিএস আপাচি আরটিআর। জোরকে রহিবা দে, অকমান জোরকে রহা, বেশিকই দুঃখ পালে নাকি? কলিজাত ভিতর একেবারে গেজেককে মায় নহয়, ইসিস ইসিস ইসিস, ইমান জোরে খুন্দা মারিব লাগে নে? পদূলি মোক পালোহিয়ে নহয়, বৰ সোনকালে পালোহি ন, ৰাস্তাটো আজি ইমান চুটি হৈ গ'ল, আগতে ইমান দূৰ খোজকাঢ়িলে বৰ ভাগৰ লাগে। সোনকালে আপোনাক ধৰি ধৰি মোৰ বাহু দুটা বিষাই গ'ল। পিছে হেৰি নহয়, আপোনাক কথা এটা সোধাই নাই, আমাৰ মোমাই ঢুকাল নে আছে? মোমাই? কোন মোমাই? আজ্যৈ, আপোনাক যে ফটোত দেখুৱালো সেইজন আকৌ? আছে আছে আছে, জীয়ে আছে, আয়ুরেখা বহুত দীঘল। উহ রক্ষা, মরা হলে সব গল হেতেন, মই আহিছো যেতিয়া মরার ব্যবস্থা এটা করিব লাগিব। মরার কার? মুমাইর আকো, মানে রসগোল্লা, হরলিক্স, মাগু মাছৰ জোল খুৱাই মুমাইৰ আয়ুস বহাবলে হে আহিছো। লগত যিজন হে আছে, মই আহিছো বুলি কেনেবাকৈ যদি গম পায় আগতে সব মারি হজম করিব। বলক বলক বলক, দেরি নকৰিব, ধৰিবা দে ভালকে, ধৰিছো আহকচোন। নাই নাই, এনেকৈ আৰু ঘৰত বহি থাকিব নোৱাৰি দেই। আৰে মইতো ফিজিকেলি ফিট, এনেকৈ ঘৰত বহি মাথাটো গৰম কৰি থকাৰ কোনো মানে নাই, তাতকৈ অফিচলৈ যোৱাই ভাল। অফিচতনো কাম কি, চকীখনত বহি থাকিব লাগে, দুটা এটা ফাইলত চহী কৰিব লাগে, কেৱল এই অফিচৰ পৰা আহোঁতে যাওঁতে বৰ কষ্ট হয়। অ' দাদা, মোৰ তোমাৰ লগত এটা জৰুৰী কথা আছে। যেনে? কিন্তু কথা এটাহে সুধিবি, দুটা নহয়। ধেমালি নকৰিবা, শুনাচোন। ক, মইতো তহঁতৰ কথা শুনিবৰ কাৰণে ৰৈ আছো, ক কি কব লগা আছে ক। আমি যে সবেই ফুৰিবলৈ যোৱা কথা আছিল, কথাটো হল কি, সবেই যে একদম পাহৰিয়ে গল। তেৰিকা, পাহৰি যোৱা নাই ও, ফুৰিবলৈ যোৱা কথাটো ওলোৱাৰ লগে লগে তই শহুৰেৰ ঘৰলৈ গলি, মনৰ কাম ওলাল, মাৰতো ইটো সিটো আছেই, মই হাস্পাতাললৈ অপাৰেশ্যন কৰিবৰ কাৰণে যাব লগা নহল।
কথাটোতো হয়, কিন্তু যোৱাটো যামেই। এতিয়াতো সব ঠিকে আছে আৰু মই নেটত ক'ত ক'ত যাব পাৰি সব চাই থৈ দিছো। তেৰিকা, নেটত চাব লগা কি ডাল আছে? মাধৱ মন্দিৰ যাম, পদুমণি থান যাম, পৰশুৰাম কুণ্ড যাম, বৰদোৱা বাসুদেৱ মন্দিৰ যাম। কি? সেইবোৰলৈ যাবলৈ নাই দেই, প্ৰগ্ৰাম মোৰ মতে হ'ব। অ'কে, তোৰ মতে হ'ব। কাকতি, আরে সেনিকল, আই কিবা বলে না বড়ুয়া, আহক আহক। মই মানে আহিলু। ও, এও কোন? মোর সোয়ালি মুম্বাইত থাকে। এর হাজবেন্ড মানে মোর জোয়াই একদিন বিদেশলৈ গৈছে, সেইকাৰণে তাই একদিন ইয়াতে আছে। বেশ মরম লগা দেই, মোক চিনি পাইছা? মই বড়ুয়া দাদা, দাদা বলি মাতিবা দেই। কি দাদা? চেহেৰাত নাচাবা, মনত চাবা, বেশ মৰম লগা কিন্তু দেই। মাজনী, হাতত তই দৰৱ লগালি হা? কি যে কৰ নহয়, সময়মতে দৰৱ লগাম নোৱাৰো, কিবা কাৰণে যদি বেলেগৰ গাত লাগি যায় তেতিয়া কি হৈ যাব? মানে কি হ'ল কেছটো বৰুৱা? এই হাতত এটা খুব বেয়া জঘন্য ঘৃণনীয় খজুৱতি হৈছে, গোটেই ছালখন যেন একেবাৰে ভেকুলীৰ ছালৰ নিচিনা হৈ গৈছে, যিয়ে চুৱে তাৰে গাতে এইবিলাক লাগি যায়। মই বুজি পাইছো, মই বুজি পাইছো, দৰৱটো তোৰ লগাবৰ সময় হৈছে, যা মলম লগা বুজা, যা যা যা, কুহুমীয়া পানীত হাতখন ধুই ল'বি, নিমখ দি ল'বি অলপ, হা? অবৰ কওকচোন কিয় আহিলে? মই আচলতে আপোনাক এই কথাটোৱেই ক'বলৈ আহিলো, আমাৰ ৰুমত থকা যে ৰূপম বোলাটো, তাক এটা বেলেগ ৰুমলৈ নিব নোৱাৰিনে? নহ'লে বৰ অসুবিধা হৈছে বুজিছে, সেই কথাটোকে আপোনাক ক'বলৈ আহিলো। আচ্ছা মই এতিয়া আহোঁ। হেৰি, মোৰ দেখোন কিবা খোজ খোজ যেন লাগিছে। বেটা চেনিৰাম, খোজোৱাই থাক, খোজোৱাই থাক, তোৰ খোজতি এনেকৈ কমাব লাগিব। মই যিটো ভাবিছিলো সেইটোৱে হ'ল, কি কৰো কি কৰো। আজি ওলাব জানিয়ে লাগিছে, মোৰ এনে চকু আৰু বাহু লৈ থকা নাই, কম বস্তু তাই, আহক ৰঙাৰাঙলি কৰি পেলাম, তেজৰ নৈ পোৱা দিম বাপেকে। মই যিটো ভাবিছিলো সেইটোৱে হ'ল, কি কৰো কি কৰো। ওৰ লগত লগতে তো দেখোন জ্যোতিষী, ও কটা আহিয়ে মানে বাটটো দেখুৱাই লৈ আহিছে, হেত্তেৰি কি কৰো। দৰ্জাখন বন্ধকৈ সোমাই থাকো, একেবাৰে খুলি নিদো, নিদিও খুলি, মই নিদো বুলি কৈছো নহয়, অ মা। ৰাতিপুৱা শুই উঠি খুটি লুটালৈ পানীৰ বাবে লাইন পাতো, হাৰি হাৰি কৈ হাৰি হাৰি কৈ বাথৰুম যাওঁ বুলি টাৱেল চাবলৈ, তাতো দেখোন মানুহ আছে জুম বান্ধি ৰৈ, কি যে ভাই দিগদাৰী, কাম কৰো বেচৰকাৰী, দেৰিকৈ অফিচ সোমাই খাওঁ বছৰ গালি। আগবঢ়ালে সুপার বেসমল 33 কেশ কালা, ইহি হে সহি নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটকেট, এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, ইনো হকিন্স প্রেসার কুকার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের হইতে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি, অন্নপূর্ণা ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোট, আইডিয়া 4G, প্রেগা ক্যাম্প, প্রেগনেন্সি ডিটেকশন কিট, আব খুশখবরি ঘর বেঠে, ইন্ডিকা ইজি হেয়ার কালার, মহিন্দ্রা জিটো, হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ, আর টিভিএস আপাচি আরটিআর।